জন্ডিসটো বেসিক্যালি আমার যেটা ব্লাডত এটা আমার লিভারত এটা বিলিরুবিন বলে বস্তু এটা প্রডিউস হয়, মানে হেতু যেটা বেসিকে প্রোডাকশন হয় তেতিয়া আমি হেতু জন্ডিস বলি কই। ইয়ার লক্ষণটো হইছে চকু কিটা হালদিয়া পড়া, কেতিয়াবা বেসিকে হালধিয়া হব পারে, কেতিয়াবা অলপমান লেমন মানে নেমু টেঙার নিচিনাও কালারটো অলপ হব পারে, গ্রিনিশও স্টার্টিংত। সো সেইখিনিও এটা সিমটমস হয়, আর ইউজুয়ালি ভোক নালাগে, ভমিটিং হয়, আর যদি ইনফেকশনের কারণে হয়েছে তো জ্বর সরে আসবে, লুজ মোশনস হব পারে, তো সেইখিনি এটা লক্ষণ হয়ে যাবে। ভিন্ন কারণ থাকে, ইউজুয়ালি যোনবিলাক আমার ভাইরাল হেপাটাইটিস মানে ভাইরাস বিলাক থাকে, ইউজুয়ালি যোনখিনি আমি কমন হয় সেইকেইটা হল ভাইরাসের পৰা হয়, আর এইকেইটা ইউজুয়ালি স্প্রেড করে আপনার খোয়া বোয়ালে, মানে আমি ফিকো ওরেল বলি, তারমানে পানি খালো বা বাহির লেতেরা বস্তু যত খোৱা হয়, বেসিক্যালি লেতেরা পানি লেতেরা খোৱা বোৱাৰ পৰা বস্তুটো বিয়প, গতিকে আমি সদায় চাফ চিকুণ মানে মানে ভালকে ফ্রেশ হাইজিনিক বস্তু খালে উই আমি প্রিভেন্ট করব পাৰো জন্ডিস। আমি যদি জন্ডিস হয়ে যায় কাবার, আমি ইউজুয়ালি কার্বোহাইড্রেট মানে ভাত রুটি গ্লুকন দি মানে কার্বোহাইড্রেট থকা বস্তুটো বেশি খাব, কারণ আমার লিভারটোয়ে মেইন সোর্স অফ এনার্জি হয় আর কার্বোহাইড্রেট তো আমার মেইন সোর্স থাকে, গতিকে আমি ইউজুয়ালি কার্বোহাইড্রেট বস্তুটো অল্প বড়াই দিব। জন্ডিসর প্রশ্নটি যেহেতু আহিলে, আমি মেডিকেল কলেজত খুব একটা কমন প্রবলেম দেখো যে অলপমান গাটো বেয়া লাগিলে বা মানুষজন চেঁচা পড়লে গাঁলিয়া চিকিৎসাটা খুব হয়, আর তাতে আপনার জারপোজতকে কেতিয়াবা ডাঙরকে খোয়া বোয়া জড়িবুটিও খুব খোয়া যায়, যেনে ধর রহর ডালের পাতি রহর ডালের পাতটো মানে সেটা খুব মানে আমি দেখা পাও খায়, গতি মূর এডভাইসটা হল যে যেটা কাবার জন্ডিস বলে চিকিৎসা হয় এটু মানে ডক্টরের জন্ডিস নয়, যত গাঁর চিকিৎসার জন্ডিস বলে কয়, মূর এডভাইসটা হল জারপোজলকে ঠিক আছে, কিন্তু ভালকে গবেষণা নকরাকে এই জড়িবুটি বস্তুটো যিমান পারি কম খোয়া ভাল, কারণ আমি বহুত পেশেন্ট পাও একদম লিভার ফেলিয়ার লৈ আহে আর আমি তেতিয়া বসাব নোৱাৰা অবস্থা হয়ে যায়, গতি মূর এডভাইস এইটে যে জারপোজ লৈকে মানাটো আমার আপত্তি নাই, কিন্তু মানে মুখেদি খোৱাটো যেতিয়া খাব মানে ডক্টরের পরামর্শ বাইরে ওজা হেলোকর বিলাকর যেটা খোৱা যায় অলপমান ভাবি চিন্তি খাওয়া।